দর্শক সপ্তাহ পেরিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এন সংবাদ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান হোল দা ফ্রন্ট পেজে আমি শাহনেওয়াজ রকি আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনায় অংশ নিয়েছেন হিউম্যান রাইটস অ্যানালিস্ট এবং উনি ডিপ্লোমেস অ্যানালিস্টও আমাদের আগের প্রোগ্রামে একবার এসেছিলেন আমাদের সবার প্রিয় ডক্টর কামরুল হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শক কথা বলবো কামরুল হাসানের সাথে তবে তার আগে এই সপ্তাহের বাংলা মিডিয়ার সংবাদপত্রগুলোতে কি কি শিরোনামগুলো উঠে এসেছে তা দেখে আসি তারপরে আমরা আমাদের আলোচনায় ফিরে যাব আমাদের হাতে আছে বাংলা নিউজ বাংলা নিউজের যে শিরোনাম বাংলা বাংলানিউজের শিরোনামে উঠে এসেছে অভিবাসী দমনে হার্ডলাইনে ব্রিটিশ সরকার সেই ছাড়া আরেকটি ছোট্ট হেডলাইন তা হলো টাওয়ার হ্যামলেটস এইচ ভয়াবহ সংক্রমণ একশো জনের মধ্যে একজনের রক্তে এইচ পজিটিভ এরপরে আমার হাতে আছে নতুন দিন সাপ্তাহিক নতুন দিনে এসেছে গার্ডিয়ানের রিপোর্টে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ন্যায় বিচার নিয়ে সংখ্যা সহিংসতা ভয়াবহ রূপ নেবে এছাড়া আরেকটি ছোট্ট হেডলাইন তা হলো মুক্তির দাবিতে সভা সমাবেশ ব্রিটিশ কমিশনের তৎপরতা নুরে আলম হামিদি রিমান্ডে তারপর আমার হাতে আছে সাপ্তাহিক বাংলাদেশ সাপ্তাহিক বাংলাদেশে আছে দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় ঘোষণা সাইদির পক্ষে আপিল করবে তার আইনজীবীরা এরপর সাপ্তাহিক ইউরো বাংলা ইউরো বাংলাতে আছে নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে গণ বিস্ফোরণ সাপ্তাহিক বাংলা পোস্ট সাপ্তাহিক বাংলা পোস্টে এসেছে রাজনৈতিক সংকটে বাংলাদেশ সারা দেশে এগারো দিনে সতেরো জন নিহত হাজার হাজার গ্রেফতার অর্ধশত গুলিবিদ্ধ বাংলা সংলাপ বাংলা সংলাপে এসেছে গৃহযুদ্ধের দিকে দেশ একদিনে পুলিশের গুলিতে নিহত ছাপ্পান্ন জন বাংলা মিরর বাংলা মিরর এসেছে এসেছে স্টেপ টু বুস্ট ইকোনমি থ্রো টু স্মল বিজনেস লাইকলি এরপরে আছে লন্ডন বাংলা লন্ডন বাংলা এসেছে সাইদির ফাঁসির রায় দেশের সর্বকালের ভয়াবহ সহিংসতা লন্ডন ম্যানচেস্টার ও বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও প্রতিবাদ করে প্রবাসীরা কেমন আমাদের মোটামুটি সবগুলো হেডলাইন একটা দুইটা সংবাদপত্র বাদ দিলে সবগুলো সংবাদপত্রে কিন্তু একটা হেডলাইন এসেছে তা হলো সাইদির ফাঁসির রায় এবং এটা নিয়ে সহিংসতার বিষয়টি এই যে একটা বিচারাধীন একটা প্রক্রিয়ার মধ্যে বিচার চলছে তার মধ্যে বিচারের রায় নিয়ে আমরা দেখেছি আগে একটা বিচার নিয়ে তাও সরকার কিংবা সরকার দলীয় পক্ষে যারা আছে এবং নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েরা তারাও এটার বিরুদ্ধে আন্দোলন করলো এবং এবার যখন আবার ফাঁসির রায় দেওয়া হলো দেখা গেল তাদের জামায়াতে ইসলামের কিংবা তার সমমনা যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু এইটার নিয়ে সহিংসতার লিপ্ত হয়ে গেছে তো এই যে একটা ভয়াবহ পরিস্থিতি এটাকে আপনি কিভাবে দেখছেন একজন মানবাধিকার অ্যানালাইস্ট হিসেবে আসলে দুইটা বিষয় এখানে আছে একটা বিষয় হচ্ছে যে এটা আমরা বিচারাধীন বা বিচারের রায়ের প্রসঙ্গ আনছি কিন্তু আমরা সবাই জানি যে এটা একটা রাজনৈতিক বিষয় হিসেবে প্রথম থেকেই এবং আপনি যদি দেশি বিদেশি বিভিন্ন পত্র পত্রিকার দেখেন যে এটাকে যে রাজনৈতিক বিষয় হিসেবেও আমাদের সামনে প্রথম থেকেই ছিল উপস্থাপন করা হয়েছে এখন এই যে এই যে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক বিষয় হিসেবে এবং এটা শেষ পর্যন্ত এরকম সহিংসতায় রূপ নেবে এটা তো আসলে আমাদের কাম্য কামনা এবং এটা এটা আমাদের আমাদের এই এই সহিংসতা থেকে এবং এই সহিংসতার যে আমরা যেটা আমরা এখন লক্ষ্য করেছি যে এটা এত ভয়াবহ এবং এত ব্যাপক যে এইভাবে আপনি দেখেছেন কেউ বলেছে গণহত্যা কেউ বলেছে নির্বিচারে মানুষহত্যা এবং এই এই ভয়াবহতা আসলে এটা তো আমাদের মানে সরকার একটা আপনি জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে বা সরকারকেই তো এই এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব সহকারে নেওয়া দরকার এবং সরকারই তো এই বিষয়টা কিভাবে থামানো যায় কীভাবে ইয়ে করা যায় কিন্তু এক্ষেত্রে এইভাবে মানুষ হত্যা করে এইভাবে মানে যেটাকে পাখির মতো মানুষ হত্যা কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে শুধুমাত্র রাজনৈতিক জামাত শিবিরের নেতাকর্মীরা মারা যাচ্ছে তাই না সাধারণ মানুষও মারা যাচ্ছে আবার পুলিশও মারা যাচ্ছে পুলিশ পুলিশের উপরে হামলা করা হচ্ছে তাহলে মোটামুটি দুই পক্ষেই কিন্তু সহিংস পর্যায়ে লিপ্ত হয়ে গেছে কি প্রশাসন বলেন আর রাজনৈতিক কর্মীরা বলেন তাহলে এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এটা আসলে ভবিষ্যতে কতটুকু হুমকির মুখে ফেলবে বাংলাদেশ ভবিষ্যতে তো আসলে বিরাট হুমকির মুখে ফেলবে বলে আমরা মনে করতেছি আমরা যারা দেশের বাইরে থাকি দেশের বাইরে থেকে যারা আমরা এটা অবজার্ভ করি তাদের জন্য তো অত্যন্ত আশঙ্কার বিষয় আসলে যে দেশের এমনি যদি আপনি এই সহিংসতা শুধুমাত্র যে মানুষ হত্যার সহিংসতা আমরা অবশ্যই মানে মানুষ হত্যাটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেব কিন্তু আপনি দেখেছেন যে এটা যদি আপনি অন্যান্য প্রসঙ্গে আসেন যে দেশের অর্থনীতির অবস্থার যে চিত্র আসবে যেটা আমরা পরে আলোচনা করতে পারবো আর কি দেশের অন্যান্য ইস্যুতে যেগুলো কারণ এই এই বছরই কিন্তু দেশের ইলেকশন হওয়ার কথা তো এই জন্যই সব বিষয়গুলোকে যদি আপনি আলোচনা আনেন তাহলে পরিস্থিতি আমার দৃষ্টিতে খুবই খারাপ এবং ভয়াবহ বলাটা কোনো বাড়িয়ে বলা না এবং এই এই ভয়াবহতার আসলে দুইটা জিনিস আমাদেরকে যেতে হবে একটা হচ্ছে যে কোনো সমস্যা যখন হয় তখন সমস্যার উৎসে যেতে সমস্যাটা কেন হলো এক নম্বর সমস্যাটা কেন এই পর্যায়ে আসছে আর সমস্যাটা সমাধানটা কী এই তিনটা কিন্তু আমাদের আলোচনা না হলে ফিল্মের আলোচনা সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি যে মানে যে মূল যে সূত্রপাতটা সেটা হলো যুদ্ধপরাধীদের বিচার ইস্যু নিয়েই। এবং এখান থেকে সূত্রপাতটা হয়েছে তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই সমস্যার আসলে সমাধানের জন্য সরকারের কি করা উচিত এবং যারা সহিংসতা জড়িয়ে পড়ছে তাদের কি করা উচিত হ্যাঁ আসলে এটা তো গুরুত্বপূর্ণ এবং খুবই লম্বা মানে উত্তর না দিলে এটা বোঝানো মুশকিল যে প্রশ্নটা হচ্ছে যে যুদ্ধপরাধীদের বিচার যেটা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা যদি এখন লম্বা ইতিহাস না বলি যে যুদ্ধ অপরাধী তো দেশের স্বাধীনতার পরপরই যুদ্ধ অপরাধের প্রশ্ন আসছে আইডেন্টিফাই হয়েছে যুদ্ধ অপরাধী তাদেরকে যে কারণে হোক যেভাবেই হোক আমরা বলেছি যে ক্ষমা করে দিয়েছি ছেলে দিয়েছি তাই না এরপরে আমরা বলতেছি যে আবার যুদ্ধ অপরাধী যারা বাকি ছিল তাদের জন্য কিন্তু এখন আইন করা হয়েছে যেটাকে আমরা দালাল আইন বলি তাদেরকে ধরা হয়েছে তাদেরকে বিচার করা হয়েছে একটা পর্যায়ে বিচারিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে সেটা আমরা পলিটিক্যাল ইয়েতে যদি আসি এরপরে যখন আবার নতুন করে যদি জাতি যুদ্ধাপরাধের বিচার চেয়ে থাকে এবং সেই ট্রাইব্যুনাল যদি গঠন করা হয় তাহলে সেই ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে বা যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল এই যে বিভিন্ন পত্রপত্রিকা শুধু আমাদের দেশে না দেশের বাইরের সমস্ত পত্রপত্রিকা এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছে আন্তর্জাতিক বার সংস্থা বলি আমরা হিউম্যান রাইটস কমিশন বলি আমরা হিউম্যান রাইট ওয়াচ বলি বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক প্রশ্ন আসছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কি যে রাজনৈতিক না এটা শুধুমাত্র আইনের কানুনের ব্যাপার এটাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি হই না কিন্তু